মুর্শিদাবাদ জেলা জুড়েই খেলা হবে দিবসের নানান কর্মসূচি প্রশাসনের। কোথাও হলো ফুটবল টুর্নামেন্ট, কোথাও হলো ফুটবল বিতরণ, খেলার মাঠে খেলা হবে দিবস উদযাপনের ছবি সর্বত্র। মুর্শিদাবাদ জুড়ে খেলা হবে দিবস পালন। জঙ্গিপুর পুলিশ জেলার সহযোগিতায় ও ফারাক্কা থানার ব্যবস্থাপনায় পালিত হলো খেলা দিবস। সোমবার ফারাক্কা বিডিও অফিস কনফারেন্স হলে ফুটবল খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে। খেলা দিবস পালন করছি আজকে আমাদের এখানে নয়নসুখে এডএনএসএম স্কুলে। আজকে এখানে কর্মসূচি রয়েছে, এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবলের আয়োজন হচ্ছে। আমরা আজকে এখানে কিছু যারা ফুটবল প্লেয়ার্সরা আছেন তাদেরকে এখানে জার্সি এবং ফুটবলগুলো দেওয়ার আয়োজন করেছি। সোমবার খেলা দিবস উদযাপন হলো সুতিদু নম্বর ব্লকেও। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে কৃষক বাজার মাঠে রেজিস্টার্ড প্রাপ্ত ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হলো। এর পাশাপাশি ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। শুধু দু নম্বর ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, ওসি বিপ্লব কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট জোরেরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে। মানুষের জীবনে খেলার যে অপরিহার্যতা আছে এবং খেলার যে একটা গঠনমূলক কার্যকারিতা আছে সেটা মানুষের কাছে আজকের দিন থেকে আমরা বাস্তব দিতে পারি। বিভিন্ন জায়গার পাশাপাশি হরিয়ারপাড়াতেও যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে খেলা দিবস পালন। এদিন বিভিন্ন ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হলো। এর পাশাপাশি হরিয়ারপাড়া ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে 16 আগস্ট আজকে এই দিনটাকে খেলা হবে দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। তো আমাদের হরিয়ারপাড়া ব্লকেও এই দিনটাকে আমরা খেলার মাধ্যমে উদযাপন করলাম। ফারাক্কা ব্লক যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকেও পালিত হলো খেলা দিবস। ফারাক্কার নয়নসুখ হাইস্কুলের মাঠে 8টি টিমের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই বছর প্রথম আমাদের 16 আগস্ট 2021 থেকে খেলা হবে দিবস পালন করছি আমরা। 8টা টিম আছে, 8 টিমের খেলা হবে আমাদের। সকাল 11টা থেকে শুরু হয়েছে, 1টা টিমের খেলা হলো, 1টা টিমে মাঠে নেমে পড়েছে। এবং প্রতি বছর আমাদের এই খেলাটা যেন হয়, খেলাধুলার মাধ্যমে আমরা দর্শককে মানুষকে এক আনন্দ দিতে চাইছি। লালগোলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ এবং লালগোলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে খেলা দিবস উদযাপন। লালগোলা জেল ময়দানে খেলায় মোট 12টি দল অংশগ্রহণ করে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, বিডিও সুব্রত ঘোষ ও বিশিষ্ট জনেরা। খেলার পাশাপাশি বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেওয়া হয় ফুটবল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন যে খেলা হবে দিবস পালন হবে আমাদের এই লালগোলা জেল ময়দানে 16 এবং 17 তারিখ এই 2 দিনব্যাপী আমরা এই খেলা হবে দিবস পালন করছি। এই উপলক্ষে আমরা কিছু কর্মসূচি রেখেছি, যেমন আমাদের ফুটবল বিতরণ অনুষ্ঠান। এর সাথে কান্দি মহকুমা ও পৌর প্রশাসনের পরিচালনায় এবং কান্দি পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকেও পালিত হলো খেলা হবে দিবস। কান্দি মোহনবাগান ময়দানে ফুটবল খেলার মধ্য দিয়েই দিনটিকে পালন করা হয়। এর পাশাপাশি এদিন বিভিন্ন ক্লাবের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। খেলা দেখতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র, বিধায়ক অপূর্ব সরকার। 16 আগস্ট সেই খেলা হবে দিবস উদযাপন হচ্ছে। সেই খেলা হবে দিবসে কান্দি শহরে 2টি কলেজের ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। সঙ্গে সঙ্গে এখানকার ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া ফুটবল আগামী দিন বাংলার ছাত্র যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদের হাতে তুলে দেওয়া হলো। মুর্শিদাবাদ জুড়েই সর্বত্র পালিত হলো খেলা দিবস।